আসসালামু আলাইকুম মিডল ইস্টের প্রাণপ্রিয় প্রবাসী বা ইউবনেরা দীর্ঘদিন যাবৎ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন বা অনেকেই আমার কাছে ভিসা জমা দিয়েছেন যেটা হচ্ছে ইউই ভিসা ট্যুরিস্ট ভিসা যেটা আসলে দুবাইয়ের ওমান থেকে দিয়েছেন অনেকে অনেক দেশ থেকে দিয়েছেন কাতার সৌদি আরব অনেক থেকে অনেক দেশ থেকে অনেক বাইরে আমার কাছে দিয়েছেন তো বেসিক্যালি এক মাসের যে ভিসাগুলো এগুলো খুবই রেয়ার ডেলিভারি হচ্ছিলো অনেক দিন সময় লাগতেছিলো ইভেন দো অনেকে পত্র দিয়ে দিয়েছি ডেলিভারি বেশি দিনে হচ্ছে না বলেই তো ধীরে ধীরে আবারও ধীরে ধীরে এখন সার্ভিসটা ফাস্ট ওয়ার শুরু হয়েছে এখন ধীরে ধীরে আবার বিষা হচ্ছে সেক্ষেত্রে আবার আজকে এই নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি কারণ উমান সৌদি আরব কাতার এই বিভিন্ন জায়গা থেকে দুবাই ট্যুরিস্ট বিসা অনেকে যেতে চাচ্ছেন যেহেতু আমি উমানে অবস্থান করতেছি তবে হে একটা ছোটো খাটো ট্রাভেল এজেন্সি বিজনেস করতেছি যার ফলে ইউই যে ট্যুরিস্ট বিষাটা এই বিষয়টা আমরা প্রসেস করে থাকি সেক্ষেত্রে উমান থেকে বা মিডিল ইস্টের কোনো দেশ থেকে কেউ যদি দুবাইতে ট্যুরিস্ট ভিসা যেতে চান সেটার একটা চার্জ আছে আবার বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের জন্য আলাদা চার্জ আছে বাংলাদেশের কাজ যেহেতু আমরা আপাতত করতেছি না তো আলাদা টপিক এটা তো সেক্ষেত্রে আমি আজকে জানানোর চেষ্টা করবো উমান বা মিডিল ইস্টের দেশগুলো থেকে আপনারা কীভাবে দুবাইতে ট্যুরিস্ট বা ট্যুরিস্ট ভিসায় যাবেন ফার্স্ট অফ অল আমি উমান সম্পর্কে আপনাদেরকে বলতে চাই একদম ক্ল্যারিফাই একদম ক্লিয়ারভাবে বলতে চাই নাম্বার ওয়ান হচ্ছে উমান থেকে কেউ যদি দুবাইতে ট্যুরিস্ট ভিসা যেতে চান সেক্ষেত্রে নাম্বার ওয়ান আপনাদের যে মাথায় টেনশন সেটা লাগবে না সেটা হচ্ছে এনওসি আরবের পক্ষ থেকে একবারে ক্লিয়ার ক্লিয়ার করে আপনাদেরকে বলতেছি ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে যেহেতু কথাটা এটা কোনো লুক মানে লুকানো ছাপানো কোনো কথা না ঠিক আছে একদম ভিডিওর মাধ্যমে ক্লারিফাই করে একদম ক্লিয়ার জেনে শুনে পার ডে অ্যাভারেজ দশটা ভিসা প্রসেস করতেছি এই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি দুবাই যেতে ওমান থেকে কোনো ধরনের আরবাবের এন এনওসি লাগবে না এনওসি রিকোয়ার না দুই নম্বর হচ্ছে দুবাই যেতে আপনারা দুইভাবে দুবাই যেতে পারবেন তার মধ্যে একটা হচ্ছে ডিপোজিট একটা হচ্ছে উইদাউট ডিপোজিট ডিপোজিট মতলব হচ্ছে জামানত রেখে আপনি যে আবার বেক করবেন এই জামানত রেখেও বিষা পেতে পারেন জামানত ছাড়াও বিষা পেতে পারেন সেক্ষেত্রে জামানত সহকারে একটা চার্জ আছে জামানত ছাড়া আরেকটা চার্জ আছে জামানত সহ একটু কম জামানত ছাড়া একটু বেশি সেটা আপনারা যে কোনো যার থেকে করেন আমার থেকে করেন যেখান থেকে করেন জেনে নেবেন সবাই সেম সেম রেট একটু উনিশ বিশ হবে অনেকের বিষা কোয়ালিটি অনেকের প্রসেসিং টাইম অনেকের অনেক কোয়ালিটি ভাই দেখেন সবাই আমার মতো কিন্তু সবাই ভিডিও বানায় ঠিক আছে অনেকের ভিডিও এক লক্ষ বিউ হয় আমার ভিডিও কিন্তু মাত্র হয় তো এটাই সিস্টেম আর কিছু না তো অনেকের বেশি হবে অনেকের কম হবে তো ডকুমেন্ট যা যা লাগবে নাম্বার ওয়ান উমান থেকে দুবাই যেতে তোলে আপনার একটা ক্লিন ফটো লাগবে নিট অ্যান্ড ক্লিন ফটো লাগবে একদম ক্লিন ফটো বুঝতে পারছেন স্টুডিও থেকে যেটা তুলে মাত্র এক টেলার মতো নিবে এরকম একটা ক্লিন ফটো লাগবে দুই নম্বর আপনার পাসপোর্টের ফটো কপি লাগবে তিন নম্বর উমানের আইডি কার্ডের ফটো লাগবে এই তিনটা জিনিস হলেই আপনারা অনায়াসেই যেতে পারবেন নিঃসন্দেহে আশা করি আপনারা বুঝতে পারছেন অন্যান্য দেশে যারা আছেন সবারই সেম প্রক্রিয়া দুবার বেলায় বাট বাংলাদেশ থেকে আসলে ব্যাপারটা অনেক লং প্রসেস প্লাস অনেক টাকা পয়সার ব্যাপার অনেক অনেক জামেলা বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে নন ইড তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যারা যারা উমান থেকে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের এন ও সির জাস্ট পাসপোর্ট আর ফটো হলে আপনারা যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেতে পারেন আমার মাধ্যমে যেতে পারেন নিঃসন্দেহে এতদিন সার্ভিস অফ ছিল একটু ডাউন ছিল অনেকের সাথে বরাবর হচ্ছিল না কমিটমেন্ট দেখা না যার কারণে কিন্তু এইসব নিয়ে ভিডিও তৈরি নেই এখন মোটামুটি আল্লাহর রহমতে আবারও ধীরে ধীরে সার্ভিস ফাস্ট হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই এখন থেকে আপনারা আবারও যারা তারা দুবাই এতদিন আগে মেসেজ দিয়েছেন মেসেজ দেখতে পারেন সবাই আবারও কন্টাক্ট করার চেষ্টা করবেন সৌদি আরব এবং অন্যান্য দেশ থেকে যারা আমার সাথে যোগাযোগ ইতিমধ্যে নিয়েছেন বা অনেকে নিতে চাচ্ছেন তারাও এখন আবার যোগাযোগ করতে পারেন যাই হোক বন্ধুরা এটাই ছিল আপনাদের তবে আপনাদের জানার সাথে আরেকটা কথা বলে নেই আউটপাস বা ইন ইলিগাল যারা এদেশে আছেন তারা যেতে পারবেন না নিঃসন্দেহে তার কারণ হচ্ছে এটাই আমি নিজেও আগের ভিডিওতে বলেছি সবাই যেতে পারবেন এবং অনেককে আমি বিস্তার দিয়েছি অনেকে গিয়েছো বাট রিসেন্টলি আমার দু তিনটা প্যাসেঞ্জার প্লাস আমার পরিচিত দু একটা বাইক যারা প্রথমে আমার থেকে নিয়েছিল পরে অন্য জায়গা থেকে ট্রাই করেছে তারা কিন্তু আউটপাসে লুকছিলো এয়ারপোর্টে গিয়ে কিন্তু তারা যেতে পারে নাই বলেছে আউটপাসে লুক যেতে পারবে না আশা করি এই জিনিসগুলো আপনার অবশ্যই মাথায় রাখবেন তো তারা বন্ধ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখান থেকে এত সময় থেকে ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লাহ